শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ালেন জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ হালিম। দিনের পর দিন বাড়ছে লকডাউন, আর্থিক সংকটের মধ্যে পড়েছে শ্রমজীবী মানুষ। আজ রবিবার পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান এক নম্বর ব্লকের জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ হালিম। জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী জানান, লকডাউন শুরু থেকে শ্রমজীবী মানুষের পাশে আছে শেখ হালিম। আজ পালিতপুর গ্রামে 350 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এদিন। এবং আরও জানান, যতদিন লকডাউন চলবে এরকম মানুষের পাশে থাকবেন হালিমবাবু। উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা মহাশয়, এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতা উদয় ব্যানার্জি, শেখ টালিম, শেখ মিরাজ মোল্লা প্রমুখ। দেখুন, জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে সমস্ত কর্মসূচি আজকে 47 দিনে পদার্পণ করলো। তার মধ্যে জয়হিন্দ বাহিনীর আমাদের ব্লকের চেয়ারম্যান জনাব হালিম সাহেবের ব্যক্তিগত উদ্যোগে সমস্ত জায়গায় বর্ধমান এক ব্লক, বর্ধমান দুই, বর্ধমান শহর বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করছে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আজকে পালিতপুর গ্রামে আমাদের দলের নেতা, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের অবিসংবাদী সভাপতি, বর্ধমান উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব সম্মানীয় অরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, হালিমবাবুর কাছে জানানো হয় এই এলাকার মানুষ তারা আসে অরুণবাবুর কাছে। এবং যে মানুষগুলো এসেছে আমরা সবসময় বলছি সেই মানুষগুলো কিন্তু খুব ভিক্ষুক নয়। বর্তমান অবস্থার যে সাম্প্রতিক প্রেক্ষাপট, এই লকডাউনে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা যদি বেরোতে পারত তারা দিনান্ত রোজগার করে তাদের দিনযাপন করতে পারতো। কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে তারা অরুণবাবুর কাছে বলেন, অরুণবাবু সেইভাবে হালিমবাবুকে বলেন, হালিমবাবু তার ব্যক্তিগত যে মনোপ্রবৃত্তি মানবিকতার মধ্যে আজকে 350 জন মানুষের কাছে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন। আমাদের উপস্থিত ছিলেন সম্মানীয় বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ সম্মানীয় পিন্টু সাহা মহাশয়, সমাজের বিভিন্ন সমাজসেবী মানুষরা ছিলেন, এই এলাকার গুণীগণ মানুষ ব্যক্তিরা ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, বর্ধমান উত্তর বিধানসভা জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান ডালিম সাহেব রয়েছেন, উৎপল দত্ত রয়েছেন, অঞ্চলের সভাপতি আলাউদ্দিনরা রয়েছেন। এইভাবে সবাই মিলে এখানে কাজ করলেন এবং আমি উদয়দাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে হালিমবাবুকে এই সুযোগ করে দেওয়া যে পালিতপুরের এই পবিত্র মাটিতে এসে হালিমের যেটা মনে হবে আজকে রাত্রে এই মানুষগুলো যখন হালিম যখন দুটো অন্য মুখে তুলবে সেই মানুষগুলো দুটো অন্য মুখে তুলবে, এটাই তো মানবিকতা, এটা হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব। আমি দুটো ভাত খেতে পারলে আমার পাশের বাড়ির মানুষটা কেন খেতে পাবে না, এই ভাবনা চিন্তা যেটা উদয়দা করেছে, অর্থাৎ আমাদের অরুণবাবু এবং হালিমবাবুর ব্যক্তিগত উদ্যোগে আজকে এই কাজ হয়েছে। এবং সবাই এখানে ছিলেন যারা নিয়ে গেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। কতজনের হাতে তুলে দেওয়া আজকে? 350 জনের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও কিছু যদি লাগে উদয়দা বলেছে সেটা পরবর্তী সময়ে আবার উদয়দা হালিমদা যৌথভাবে তাদের পৌঁছে দেবে। এটা তো আমাদের এরকম লকডাউন কবে চলবে, এই অভিশাপ থেকে কবে মুক্ত পাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চতুর্দিক থেকে যেভাবে কাজ চলছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা থেকে, নিশ্চিতভাবে আশা করি আমরা ঈদের মধ্যেই এটা হয়ে যাবে। তাই পবিত্র আল্লাহর কাছে এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে করোনা মুক্ত হোক এই বাংলা, এই দেশ। কিন্তু যতদিন লকডাউন চলবে ডালিম উদয়দা হালিমবাবুরা আলাউদ্দিনবাবুরা তারা তাদের সাধ্যমতো ব্যক্তিগত উদ্যোগে, মনে রাখতে হবে আমাদের কিন্তু কেউ কোনো রকম চাঁদা তুলে কোনো তোলাবাজি করে কোনো জায়গা থেকে, ভারতীয় জনতা পার্টি যেমন রেশনের চাল চুরি করে নিচ্ছে কোনো কোনো জায়গায়, এইভাবে নয়, তারা ব্যক্তিগত উদ্যোগে নিজের পয়সা থেকে এই কাজগুলো করছে। অর্থাৎ মানুষকে সুযোগ সুবিধা দিতে, তাদের সুবিধা প্রদান করতে, সহযোগিতা করতে তারা নিজের উদ্যোগে করছে, আর এই নিজের উদ্যোগকে আমরা সবাই সমর্থন করছি। আজকের এই কর্মসূচি আমরা এইভাবে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।